খতিব সাহেব যখন দোয়া করে তখন অনেকে হাত উঠান, এটা ঠিক না ভুল? ভুল কাজ। খতিব সাহেব দোয়া করছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরক ওয়াল মুশরিকিন, তখন দিল হাত উঠিয়ে। হ্যাঁ, মুসল্লিরা যারা মসজিদে বসে আছে জুমার খুতবা শুনছে তারা হাত উঠিয়ে দেয়। হাত উঠানো সুন্নতের খেলাফ, এটা ঠিক নয়, বরং এটি বিদাতি কাজ। এতে নেকি হবে না, গুনাহ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো সাহাবী হাত উঠাতেন না। কিছু ওলামারা বলেছেন যে একমাত্র বৃষ্টি চাওয়ার দোয়াটি যখন ইমাম করবেন, ধরে আল্লাহুম্মা আগিসনা আল্লাহুম্মা আসকিনা, বৃষ্টি চাইছে, তখন হাত উঠাতে পারেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার খুতবা অবস্থায় যখন বৃষ্টি চাওয়ার দোয়া করেছিলেন সেই সময়টাই শুধু হাত উঠিয়েছিলেন। বাকি অন্য সময় এমনি দোয়ার জন্য, আর সাধারণত এমনি দোয়াই হয়, সুতরাং হাত উঠাবেন না। না ইমাম উঠাবে, খতিব যে উঠায়, অনেক খতিব উঠায়, সে খতিবই জানে না হয়তো, খতিব উঠালেও ভুল। আর যারা মজলিসের বা জুমার মসজিদের উপস্থিতি তারা উঠালেও ভুল, এইরকম ভুল কাজ করবেন না।